আপনারা আজকে শিক্ষামন্ত্রীর কথা মতো 14ই ফেব্রুয়ারি যে মহাসমাবেশ হবে, যেখানে মুখ্যমন্ত্রী থাকার সম্ভাবনা আছে, যে প্রস্তুতি মিটিং করলেন, সমস্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? সর্বপ্রথমে সমস্ত শিক্ষা শিক্ষার্থীদের কাছে, শিক্ষক ও শিক্ষিকার কাছে আমার অনুরোধ, আমি যে 14 তারিখ সাহায্য ডেটটা দিয়েছেন, ওই ডেটে অবশ্যই সমাবেশ হবে এবং আমরা জান প্রাণ লড়াই দিয়ে আমরা সমাবেশ সফল করব। আমাদের এখানে কে সিপিএম টিএমসি কংগ্রেস কথা নয়, এটা এটা যেহেতু এটা জেনারেলি সভা নয়, কোনো পার্টির প্রতীকে হচ্ছে না, পার্টির মন্ত্রী আসছে, কিন্তু আমরা সবাই সমাবেশ ভরিয়ে দেবো যাতে সরকার বুঝতে পারে যে হ্যাঁ আমরা সরকারের পিছনে স্বচ্ছভাবে আছি, আর যাতে সরকার আপ্লুত হয়ে আমাদের দাবি দেওয়া দেয়। তবে আশা করা যাচ্ছে কিছু ঘোষণা হবে, তবে সেটা মন্ত্রীর ওপর নিশ্চয় করছি, কিন্তু আমরা এই সময় বেশি দিয়ে দিতে পারি তাহলে এখানে আমাদের একটা ভালো প্রাপ্তি হতে পারে, এইটুকুই বলবো। আর আমাদের সব প্রত্যেক সংগঠনের নেতৃত্বের কাছে আমার অনুরোধ, সবাই সবাইয়ের মতো সাধ্য মতো সবাইকে নিয়ে এই কোথায় রানী রাসমণিতে 14 তারিখ বেলা 11টার মধ্যে সব হাজির হওয়ার জন্য সবাইকে বলছি। নিশ্চয়ই সরকার বা দিদি, মানবিক দিদি আমাদের দেখে নিশ্চয়ই কিছু একটা করবেন। আজকে সবার সভাপতি, মানে আজকে যে কোর কমিটি বসা হয়েছিল, আজকে এই কোর কমিটির সবার সভাপতি আমাদের মাননীয় ইসমাইল সাহেব। আনন্দবাবু, আপনার সঙ্গে তো শিক্ষামন্ত্রীর কথা হয়েছে, তো কতটা আশাবাদী শিক্ষকরা কিন্তু চাইছে অন্তত শেষমেশ কিছু সরকার ভাতা বৃদ্ধি করুক, এটা আপনারা কতটা আশাবাদী? আমরা প্রচণ্ডভাবে আশাবাদী, খুবই আশাবাদী, কারণ কয়েকবার যাওয়া হয়েছে আমাদের সাংগঠনিকভাবে, সেটা সমস্ত সংগঠনে সবাই খবর রাখে, যার জন্যে যে মইদুল ওখানে ওই দিন গিয়েছিলেন, যাওয়ার পরে মইদুলকে যথারীতি শিক্ষামন্ত্রী বলেন আনন্দের কাছে ফোন কর, মইদুল সাথে সাথে আমার কাছে ফোন করে, আমি তখন বিকাশ ভবনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম, তারপরে ফোনে স্পষ্টভাবে উনি বললেন যে রানী রাসমণিতে একটা সভার ব্যবস্থা কর, এ এসছে এবং সাংগঠনিকভাবে সকলকে ডেকে নিয়ে একটা মহাসমাবেশের আয়োজন কর, আমি ওখানে থাকব। আমি আবার বললাম যে কত তারিখে, তখন উনি বললেন 14ই ফেব্রুয়ারি 14 তারিখ, এই সমাবেশটা এমনভাবে করবি যে যে সমাবেশের লক্ষ্য দেখি, লক্ষ লক্ষ যদি লোক হাজির হয় ওখানে তাহলে দিদি আসলেও আসতে পারেন, সেইভাবে তোরা প্রস্তুতি নিয়ে সভাটা কর মিলেমিশে, কেউ যেন ঝামেলা ঝঞ্ঝাট করিস না, এই ওনার সঙ্গে কথা। সুতরাং আমি এবং মুকলেশ সাহেব যেটা আবার বিকাশ ভবনে গিয়েছিলাম, ইসমাইল সাহেবকেও জানিয়েছিলাম ইতিপূর্বে যে অনেকটা আশার ইঙ্গিত আছে, সেটা এখানে না, এখানে বলা মানে সমস্যার সৃষ্টি হতে পারে, সুতরাং সেটা কী হবে না হবে মন্ত্রী মশাই এবং মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলবেন, তবে যা ইঙ্গিত আছে আশা খুবই ভালো এই পর্যন্ত। দিদিমণিরা এখন থেকে কিন্তু অনেকে ফোন করছেন বা গাড়ি বুক করছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে শেষ মেশেলেও কিন্তু শিক্ষামন্ত্রী নিয়ে আপনাদের প্রকাশ্যে সমাবেশে কিন্তু এই যে একটা সমাবেশ করছেন, তো সেখানে দাঁড়িয়ে ধরুন ভাতা বৃদ্ধি না হলেও সেখানে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে কী বলবেন যে এই সরকারের কাছ থেকে আপনারা কী কী পেয়েছেন এবং কী পেতে পারেন আগামী দিনে? দেখুন, একটা বিষয় বলি, SSKMSK নিয়ে তো আজকের গল্প না, ওটা তো 2003 থেকে শুরু হয়েছে, আমরা চুক্তিভিত্তিক ছিলাম, 65 বছর কাজের অধিকার পেয়েছি, আমাদের SSKMSK শিক্ষকদের জন্য আর চুক্তি নবীকরণ করতে হয় না, আমাদের SSK টিচারদের জন্য 50% নাম্বারের ব্যবস্থা হয়েছে, এই সরকার করেছে, আমাদের SSKMSK শিক্ষকদের জন্য সকলের DLED-র ব্যবস্থা করে দিয়েছে, তারপরে আমাদের আমাদের আগে বেতন দিত অন্যভাবে, এখন আমাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে যাচ্ছে, এগুলো হচ্ছে। সব থেকে বড়ো কথা দেখুন, এটা কিন্তু যথেষ্ট নয়, আজকে আগামী দিনে SSKMSK শিক্ষকদের অনেক দাবি দেওয়া আছে। প্রথম কথা হয়তো যেটা রুমিন্দা বললো যে জাতীয় শিক্ষানীতির যে বিষয়টা 2022-31 মার্চ পর্যন্ত যে টাইমটা, এটা সবচেয়ে মানে ভাবতে অবাক লাগে যে 2022-এর পরে আমাদের কী হবে, তাহলে সেইখানে 2022-31-এর আগে আমাদেরকে SSKMSK যত শিক্ষক আছে, যে স্কুলগুলো আছে, এইগুলো পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত বোর্ডের অধীনে নিয়ে আসতে হবে। আজকে সেই অনুমোদিত বোর্ডের অধীনে নিয়ে আসার জন্য অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অতএব বাকি যে বিষয়টা আগামী দিনে ভাতা বৃদ্ধি বা আনুষঙ্গিক যে বিষয়টা, সেটা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ইতিপূর্বে 3 বার কথা হয়েছে, আমাদের চিঠি দিয়েছিলাম এবং তার নির্দেশে আজকে আমি, রমিউলরা, মইদুলরা, আমরা আরও অন্যান্য সংগঠন যারা আছে একত্রিত হয়েছি। আমরা যদি সারা পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষক
माननीय শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝাতে পারি যে এই শিক্ষকগুলো আপনাদের পাশে আছে তাহলে নিশ্চিতভাবে আমরা মানে আদায় মানে মনে করে রাখতেই পারি যে আমাদের আগামী দিনে আমাদের যে বেতন বঞ্চনা বা অন্যান্য কিছু সেটা আগামী দিনে ফুলফিল হবে এই বিশ্বাস আমাদের আছে।